ট্রেনটা হলো কিভাবে? দুটি বাস গোহাটের পর থেকে খুবই মানে বেপরোয়াভাবে চালাচ্ছিল, ঘাটাল বাস আর তমলুক বাস, প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছিল। কামারপুর ঢোকার মুখেই দুর্ঘটনা হয় এবং তাতে আমিও জখম হই এবং অনেকেই জখম হয়েছিল। আমারও রক্ত মানে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। কামারপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করে আর এখন আপনি কেমন আছেন? এখন সেভাবে নাকে ব্যথা আছে, এমনি টেটেনাস ট্রিটমেন্ট দিয়েছে কামারপুর হসপিটালে, ডাক্তারবাবু চিকিৎসা করেছে ওখানে থেকে ওষুধ। Collection, jeans and t-shirts, only for men.